Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মিনতি, তোকে তখনই বললাম যাতায়াতের রাস্তায় এইখানে সবজি কাটতে বসেছিস, পরিষ্কার কর তাড়াতাড়ি এখানটা। করছি বড় বৌদি, করছি। ভালো কাকা, ভালো গন্ধ বেরিয়েছে না? বলছি একটু টেস্ট করলে ভালো হতো না? কল্পনা, ও কল্পনা, একটু টেস্ট করতে দাও না, টেস্ট করি একটু। ও কল্পনা, একটু টেস্ট করতে দেবে না, বাবুয়ের রোল প্লে করবো নইলে। ও কল্পনা, এই তো আপনার আবার কি দরকার ছিল কষ্ট করে আসা? এই যে লাইফটাকে আরেকটু স্পাইসি করে দেওয়ার জন্য এই দেখুন স্পেশাল স্পাইস অফ বাঙাল বরিশালের রেসিপি। ও, আপনি রাখলেন? না, আমি ওই রেসিপির লিঙ্কটা শুধু দিয়ে দিয়েছিলাম। আরে ওটাই তো আসল, খুব ভালো হয়েছে। কে বলুন? হ্যাঁ, না না, দেখেই বোঝা যাচ্ছে অপূর্ব। হাই কল্পনা, 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 একটু টেস্ট করতে দিতে পারছো না আমায়? কখন থেকে চাইছি টেস্ট করতে দিতে পারছো না আমায়? আরে কি যে করো না, এরকম ছেঁচেমেচে করলে হয়? হ্যাঁ, আরে দাঁড়া, গরম গরম কড়াই থেকে, আরে গরম ছ্যাঁকা খাবে, গরম কড়াই থেকে তুলে আনছে, সময় তো লাগে, এরকম ছেঁচেমেচে কর, গরম দাঁড়াও না, এবার গরম কিন্তু, আস্তে করে দেখো দাদা, দেখি। জানো তো মাংসটা না মনে হয় নুনে পোড়া হয়েছে। নুনে পোড়া আছে? বারণ করলাম, দুবার করে নুন দিও না, কথা শুনলো না, সব জান তার ছেলের মতো হয়েছে। দাও না, নুনে পোড়াই খাও। বাবারে, কটা লঙ্কা দিয়েছো গো? আমি করেছি নাকি? করেছে তো তোমার বড় মামি। কত করে বারণ করলাম জানিস, এত ঝাল দিও না, কথাই শুনলো না আমার, এত লঙ্কা কেউ দেয় বল? আরে না না না, লঙ্কাটা বেশি দিয়েছো বলে টেস্ট আরো ভালো হয়েছে। আমার জ্বর ছিল তো, পুরো মুখে স্বাদটাই চলে গেছিল, এটা খেয়ে ভালো লাগছে। আচ্ছা আর একটু মাংস আছে, দাও না। ও বড় মামি, বড় মামি, ঝাল ঝাল হয়েছে না? কি ও বড় বৌদি, দেখে যাও বৌদি বাবা কি বলছে। আমি কি কোনো বিস্ফোরক চাইলাম? মিনতি মাসি এমন করলো কেন? ওই যে দেখো, নিজের হাতে করে এত বড় বাটি নিয়ে এসে আবার নিজের মুখে বলছে ওই রগরগে মশলার রান্না খাবে। ভাই কেন রে, অন্যদিন তো সবসময় বলিস মাংস ধুয়ে দাও তবে খাবো, আর আজকে কি হলো? কি রে, এখন পেটের জ্ঞান কোথায় গেল? তা বলছিলাম বৌদি, এত বড় বাটিতে যদি টেস্টি করবি তাহলে ভাত দিয়ে খাবে কি, আমরা সবাই খাবো কি, বুঝাতে পারলাম কি বলতে চাইছি? আমার জন্য নয়, এটা বাবুই দাদার জন্য। বাবুই দাদা উপরে পড়াশোনা করছে, নিচে খেতে আসলে টাইম নষ্ট হবে, তাই উপরে নিয়ে যেতে বলেছে, পড়তে পড়তে খাবে। আমার বাবুয়ের লেখাপড়ায় এত মতি হয়েছে ঠাকুর, এতদিনে তুমি আমার ছেলেটার দিকে মুখ তুলে চাইলে ঠাকুর, সেটা না সাক্ষাৎ একেবারে ভগবান। একটু চুপ করো তো, তা বাবুই উপর থেকে বসে বসে অর্ডার করছে, নিচে নেমে এসে নিজে নিতে পারছে না? তাতেও বললো পড়ার টাইম নষ্ট হবে। আরে ঠিকই তো, ঠিকই তো, থাক থাক বাবা, আমার বাবু আর সময় নষ্ট করিয়ে দরকার নেই, এই বাটিটা বরং তুই বাবুকে দিয়ে দে। আমি দিই। দাঁড়াও, একেবারে এটাতে দিয়ে দাও। আরে ওটা তো শুধু টেস্ট করার জন্য, খাবার জন্য দেবে না? ও
আমার কপালে বলে এক কুচি আলু চুলবে। সাবধানে খা, গলায় হার আটকালে প্রবলেম। এই তুই আর চিবিয়ে খেতে পারিস না? কেন পারবো না? সে পিছকে বেলার থেকেই তো ঝোলের সাথে হার খাচ্ছি। এই দেখ। কিরকম ভাবে খাস তোরা? না, মধু মধু এক ঘর খেয়ে দেখিস। তুই যে এত কিছু জানিস, তো স্কুলে যেতে ইচ্ছা করে না কেন? সে তো ইচ্ছা করে রে, সে তো ইচ্ছিক রসালো হতে ইচ্ছা করে। কিন্তু পয়সা কোথা থেকে পাবো? বাবু দাদা, হাব একবার একজনের এডুকেটেড হতে ইচ্ছে করছে কিন্তু পারছে না, কার জন্য বলতো? জানি না, তোমার আমারও তো ইচ্ছা করে না, তাও জোর করে পড়তে হয়। কিন্তু এসব কিছুর জন্য দোষ কার? দাদুকে জিজ্ঞেস করতে হবে। আরে পাগলা, তুই টেনশন নিচ্ছিস কেন? আজকে তোদের বাড়িতে যদি থাকি না, তোর মাথায় আকার ঠুসে তবে যাব। পুরো এক ঘর কেস। বলছিলাম যে এবার তোর হৃৎপিণ্ডের দিকে সবাই তাকিয়ে থাকবে, এটাই বলছিলাম। হ্যাঁ, এই বদি চ নিচে চ, আমাদেরও তো খেতে হবে। এখানে এসে কেউ জগাকে যদি দেখে পেলে না, পুরো কেস ক্যাচাল হয়ে যাবে। বেশি শব্দ করবি না, আমরা বাইরে থেকে দরজাটা ভেজেই যাচ্ছি। চল বাবু দাদা। সবাই মিলে উঠোনে খাওয়া দাওয়া করলেই তো হয়। সুপারব আইডিয়া সত্যি, আপনার মাথাতেই এসব আইডিয়া আসে। তাহলে এখানেই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বাবু দাদা এত মজা কি করে করছে? আমার তো চিন্তা হচ্ছে। কে আপনি? হরণ করে বাড়ির ভিতর ঢুকে আসছেন? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।